বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাতে বিসিবির কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী বেতন পাওয়ার পাশাপাশি অধিনায়ক হিসাবেও মাসিক ভাতা পান সাকিব আল হাসান। আর সব মিলিয়ে তিনি মাসে কত টাকা বেতন পান তা বিস্তারিত জানব রিপোর্টে। বিসিবির কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ শ্রেণী ধরা হয় এ প্লাস ক্যাটাগরিকে, যে ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান। এই শ্রেণীতে একজন ক্রিকেটার টেস্টে 4.5 লাখ টাকা, ওয়ানডেতে 4 লাখ টাকা এবং টি টোয়েন্টিতে 2.5 লাখ টাকা বেতন পান। এছাড়া কোনো ফরম্যাটের অধিনায়ক এই নির্দিষ্ট ক্যাটাগরি বাদে 40,000 টাকা করে ভাতা পান। এই হিসেবে অনুযায়ী অধিনায়কত্ব বাদে সাকিবের মাসিক বেতন হওয়ার কথা 11 লাখ টাকা, আর 3 ফরম্যাটের অধিনায়ক হিসেবে তার মাসিক ভাতা হওয়ার কথা 1,20,000 টাকা। সব মিলিয়ে হিসেবে তার মাসিক বেতন আসে 12,20,000 টাকা। কিন্তু সাকিব এই টাকা বেতন পান না, এর থেকে কম টাকা গ্রহণ করতে হয় তাকে। মূলত বিসিবির নিয়মের জালে পড়ে হিসেব অনুযায়ী টাকা পান না সাকিব। নিয়ম অনুযায়ী যদি কোনো ক্রিকেটার এক ফরম্যাটে খেলেন তাহলে ওই ফরম্যাটের ক্যাটাগরি হিসেবে সে 100% টাকা পাবেন, কিন্তু 2 ফরম্যাটে খেললে দ্বিতীয়টির 50% টাকা পাবেন, আর 3 ফরম্যাটেই থাকলে তৃতীয়টির জন্য চতুর্থ 40% পাবেন। এছাড়া কোনো ক্রিকেটার যদি 3 ফরম্যাটেরই বা 2 ফরম্যাটেরই অধিনায়ক হন তাহলে তিনি ওই 40,000 টাকার বেশি ভাতা পাবেন না। ফলে সাকিব টেস্টে থেকে 4,50,000, ওয়ানডে থেকে 2 লাখ এবং টি টোয়েন্টি থেকে 1 লাখ টাকা সহ মোট 7,50,000 টাকা পান, আর অধিনায়ক হিসাবে পান 40,000 টাকা। তাতে সাকিবের মাসিক বেতন আসে 7,90,000 টাকা। এর বাইরে ম্যাচ ফি সহ বিভিন্ন পুরস্কারের টাকা তিনি পেয়ে থাকেন।